আর শুরুতেই করোনা সংক্রান্ত খবর আপনাদের জানাবো। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ফের স্কুল কলেজ বন্ধ করা হতে পারে, পরিস্থিতি খতিয়ে দেখতে শিক্ষা সচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 3রা জানুয়ারি থেকে কলকাতায় ফের কন্টেইনমেন্ট জোন করার ভাবনা। যদি দেখো যে স্কুলে আক্রান্ত বেশি হচ্ছে তাহলে কিন্তু আমরা আবার কিছুদিনের জন্য ছুটি করে দেব। দেশে এই মুহূর্তে সবথেকে বেশি ওমিক্রন আক্রান্ত রয়েছেন দিল্লিতে। এই পরিস্থিতিতে বুধবার থেকে দিল্লিতে সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর বুধবারই বাংলায় হদিশ মিলল 5 জন নতুন ওমিক্রন আক্রান্তের। এবার এ রাজ্যেও কি ফের বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান? কোভিডটা কিন্তু আবার শুরু হয়েছে, থার্ড ওয়েভ সারা দেশ জুড়ে এবং ওমিক্রনও হচ্ছে। জি ম্যাম। সুতরাং এই সময়টা স্কুল কলেজ চালু রাখা থাকবে কি না সেটা নিয়ে একটু রিভিউ করো। আচ্ছা ম্যাম। মাধ্যমিক পরীক্ষাও আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে, সুতরাং একটু দেখে নাও। রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলে 9ম শ্রেণীর 3 জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে। এরপরই অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে পড়ুয়ারা করোনা আক্রান্ত হলে ফের স্কুল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল কলেজগুলোর দিকে নজর রাখো, যদি দেখো স্কুল কলেজ বাড়ছে বাচ্চাদের প্রোটেকশনের জন্য, এবং স্কুল কলেজের বাচ্চাদের যেটা টিকা দেওয়া শুরু হচ্ছে সেদিকটা নজর রাখতে হবে। কিন্তু যদি বাড়ে তাহলে কিন্তু স্কুল কলেজ কিছুদিনের জন্য বন্ধ করতে হবে। আবার দেখা যায় যে স্টুডেন্টরা আক্রান্ত হচ্ছে, তাহলে তাদের ইনফেকশনটা শুধুমাত্র স্কুল থেকে হচ্ছে এরকম কোনো মানে নেই। তাদের পরিবারের অভিভাবকেরা যদি গঙ্গাসাগর মেলায় গিয়ে আক্রান্ত হন বা 25শে ডিসেম্বরের মেলা আপনার ভিড়ে গিয়ে আক্রান্ত হন বা তারা ইনফেক্টেড হন, সেই ইনফেকশন থেকে কিন্তু তাদের বাচ্চাদের কাছে ইনফেকশন পৌঁছাতে পারে। এক্সপাসে অনুষ্ঠান অ্যালেন পার্ক থেকে উদ্বোধনের দিন থেকেই করে দিয়েছেন ছড়াক ছড়াক ছড়াক, চাইছেন রাজ্য সরকার, চাইছে ছড়াক। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও। আমরা অন্যান্য স্টেটেও দেখতে পাচ্ছি যে ওখানেও একটা রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে, নানা রকম বিধিনিষেধ শুরু হয়ে গেছে, এবং ওমিক্রন যেটা অত্যন্ত ইনফেকশাস সেটাকে ঠেকিয়ে রাখতে গেলে কিন্তু আমাদের জমায়েত থেকে দূরে রাখতে হবে। অবশ্যই সাবধানের কোনো মান নেই, কারণ আমরা দ্বিতীয় ওয়েভ দেখেছি কি ভয়ঙ্কর, কত মানুষের মৃত্যু হয়েছিল এবং কত দ্রুততার সাথে এসেছিল। অর্থাৎ ওমিক্রন একটা নিউ ভেরিয়েন্ট যার ট্রান্সমিসিবিলিটি খুব হাই। ওমিক্রন সংক্রমণ নিয়ে বুধবার স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সুমন ঘরাই, মল্লিক ঠাকুর চক্রবর্তী ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। পুরভোটের আবহে শুভেন্দু অধিকারীর মুখে এবার আফগানিস্তান প্রসঙ্গ। পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে সুর চড়ালেন অনুপ্রবেশ ইস্যুতে। আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে দিলেন সতর্কবার্তা। রাজনৈতিক মেরুকরণের অভিযোগ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। বছর ঘুরলেই রাজ্যের 4 পুর নিগমে ভোট, তারপর আরো শতাধিক পুরসভায় ভোট হবে। এই আবহে শুভেন্দু অধিকারীর মুখে উঠে এলো আফগানিস্তান প্রসঙ্গ। মঙ্গলবার নন্দীগ্রামে বজরং দলের হনুমান পুজো এবং বুধবার মহিষা দলের জগৎপুরে নীল সরস্বতী পুজো অনুষ্ঠানে অংশ নেন শুভেন্দু অধিকারী। দুটি জায়গা থেকে আফগানিস্তান ইস্যুতে সরব হন তিনি। বিপদ আমাদের প্রমাণ হয়েছে আফগানিস্তানে, দেশ যদি সঠিক নেতার হাতে না থাকে, আফগানিস্তানে হিন্দু শিখ জৈনদের অবস্থা দেখুন, প্লেনে চাকা ধরে ঝুলছে, সব ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হয়েছে। সংবিধান জানেন না, একটা ধর্ম নিয়ে সাম্প্রদায়িক দল এটা মিথ্যে কথা, মিথ্যে ধর্ম নিয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। অনুপ্রবেশের অভিযোগ তুলেও সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিতে দেরি করেনি শাসক শিবির। যেভাবে রোহিঙ্গা জামাত নদীপথ দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হতে আর বেশি দিন বাকি থাকবে না। 2031 সালে এরা 45% হবে, আমাদের দুর্গাপূজা অষ্টমী অবধি যাবে না, ষষ্ঠীর দিনই বিসর্জন দিতে হবে। গত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে বিজেপি একদম শেষ হয়ে গেছে, আবার গত কলকাতা নির্বাচনে সেটাও দেখেছেন একদম থাপ্পড় খেয়েছে বিজেপি। সব মিলিয়ে আফগানিস্তান তরজায় এখন উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সাহস থাকলে নন্দীগ্রাম ছেড়ে অন্য বিধানসভা আসন থেকে লড়ুন, যে কোনো আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি তৈরি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ये हाथ हमको दे दे ठाकुर, ये हाथ मुझे दे दे ठाकुर।
গব্বর সিং এর সংলাপ এবার মদন মিত্রের গলায়। জানুয়ারিতে চারটি কর্পোরেশনে ভোট, তারপর আরো শতাধিক পুরসভায় ভোট হওয়ার কথা। এই প্রেক্ষাপটে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সম্বর্ধনা সভা থেকে গব্বর সিং এর সংলাপে ভর করেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আমি খড়গপুর মে এক হি স্লোগান হ্যায় ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর, লোক খড়গপুর লে লেগে চ্যালেঞ্জ দে। গুজার প্যান নেবে যাচ্ছে, বারমুডা পড়তে বলছে, লোহা লাঠি কাকে নিয়ে বলবো, বলছে আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ। যে বলছে তার সম্বন্ধে সবাই জানে, তিনি রাত্রে একরকম বলেন, সকালে একরকম বলেন, সন্ধ্যাবেলা একরকম বলেন, সেখানে এইসব ব্যাপারে বেশি যাওয়ার নেই। বাংলার লোকের জন্য ভালো একটা মানে কমেডিয়ান, এটা আমরা সবাই জানি। এখানেই শেষ নয়, খড়গপুর থেকে নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে চ্যালেঞ্জ করেছেন মদন মিত্র। শুভেন্দু অধিকারী আমি নিয়ে বলতে চাই না, শের ভুকা মার জায়গা লেকিন চুয়া নেই খায়গা, একবার লড়ে দেখ, যদি মায়ের লাল হোক ছাড় নন্দীগ্রাম, আমি কালকে কামারহাটি ছেড়ে দিচ্ছি। চিহ্নিত মাতালের বক্তব্যের উত্তর দেওয়া খুব মুশকিল। সিঙ্গুরে আন্দোলন চলছিল, আফসাবুদ্দিন আর সব মিলিয়ে হুঁশিয়ারি চ্যালেঞ্জে ভর করে আরো একবার শিরোনামে সেই মদন মিত্র। অলোক সাঁতরা ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক অব্যাহত। বনগাঁর পর এবার বারাসাত সাংগঠনিক জেলা, ফের বিজেপিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক। এবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি ও আহ্বায়ক, আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বনগাঁর পর এবার বারাসাত সাংগঠনিক জেলা, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপির আরো দুই নেতা। একজন বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি শঙ্কর দাস, দ্বিতীয়জন সাংগঠনিক জেলারই বিজেপি আহ্বায়ক অনুপ দাস। দীর্ঘ পার্টি করার ফলস্বরূপ আমাদের সংগঠনের যে মান্যতা বা যে সম্মানটুকু পাওয়ার দরকার ছিল, প্রত্যাশা মতন আমরা সেটা পাচ্ছি। আমি লেফট হয়েছি দুই একটা ব্যক্তিগত কারণবশত আমি লেফট হয়েছি, আর এছাড়া আর কোনো অন্য কোনো বিষয় নেই। শনিবার উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার পাঁচ মতুয়া বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান। রবিবার একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক। যারা লেফট হয়েছে তাদের কি কারণে লেফট হয়েছে সেটা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে, তারা যাতে কাজের মধ্যে আসে বা তাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমি তাদের সঙ্গে আলোচনা করব। তো মানুষের জন্য কাজ করে না ওরা, মানুষের জন্য কথা বলে না, এ নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই। পুরো ভোটের আবহে গেরুয়া শিবির দলের অন্তরের অসন্তোষ কিভাবে সামাল দেয় এখন সেটাই দেখার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। দোরগোড়ায় পুরো ভোট, আসানসোল পুরসভার ভোটে প্রার্থী খুঁজতে জেলা কার্যালয়ে ড্রপ বক্স বসালো বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, প্রার্থী হতে চান অনেকে, সবাইকে সুযোগ দিতে এমন সিদ্ধান্ত। জানিয়ে তৃণমূলের কটাক্ষ, প্রার্থী না পেয়ে ড্রপ বক্সের আশ্রয় নিয়েছে বিজেপি। 22 জানুয়ারি আসানসোল কর্পোরেশনে হবে ভোট। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়ন পর্ব, এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। ভোটের মুখে প্রার্থী খুঁজতে বাঁকুড়ার মতো পশ্চিম বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে ড্রপ বক্স বসালো গেরুয়া শিবির। বিজেপির প্রার্থী হতে চেয়ে আসানসোলের অফিসের ড্রপ বক্সে বায়োডাটা ফেলেন বেশ কয়েকজন। যারা যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের আবেদনপত্র এখানে ড্রপ বক্সের মধ্যে ফেলার জন্য এখানে বলা হয়েছিল, যার জন্য আমরা সবাই এসেছি এবং বাকি তো সংগঠন যা ডিসিশন নেবে তার উপরই আমাদের। বিজেপির দাবি, যোগ্য প্রার্থী খুঁজতে বসানো হয়েছে ড্রপ বক্স, আর এই নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। প্রচুর মানুষের আগ্রহ আছে, সমাজের বিভিন্ন স্তরে মানুষের আগ্রহ আছে, তারাও চাইছে এবার বিজেপি এখানে ভোট গঠন করবে এবং তারা আগ্রহী যে তারা প্রার্থী হতে চায়। সেই কারণে আমরা সমস্ত মানুষের জন্য দরজা খুলে দিয়েছি এবং সেখান থেকে শর্ট আউট করে বেছে আমরা দেখবো কোন স্তরের মানুষ এসছে, কারা এসছে। প্রার্থী খুঁজে পাচ্ছে না, কে দাঁড়াবে কোথাও কেউ নেই। প্রার্থী যখন খুঁজে পাচ্ছে না করার তো কিছু নেই, সে কারণে ওরা ড্রপ বক্স খুলে দিয়েছে, মোটামুটি 106 জনকে ফিল আপ করবে। যে প্রসেসে যাচ্ছে তাতে তো প্রার্থী নেই বলে এটা করছে। 2015 পুরো ভোটে আসানসোলের 106 ওয়ার্ডের মধ্যে 76 জিতে ভোট গড়ে তৃণমূল। বামেদের দখলে ছিল 17 ওয়ার্ড, বিজেপি 8, কংগ্রেস 3 ও নির্দল 2 আসনে জয়ী হয়। তবে বিধানসভা ভোটের প্রেক্ষিতে বিজেপি এগিয়ে আছে 66, তৃণমূলের লিড 40 ওয়ার্ডে। কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। ফের জলপাইগুড়িতে ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ বিজেপি সমর্থক 300 পরিবার। তৃণমূলের বিকল্প নেই বলে দাবি শাসক দলের, প্রলোভন দেখিয়ে যোগদান করানো হচ্ছে বলে পাল্টা দাবি গেরুয়া শিবিরের।
পুরো ভোটের আগে জলপাইগুড়িতে লাগাতার ভাঙন চলছে গেরুয়া শিবিরে। এবার দল ত্যাগ করলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উমেশ যাদব। তার সঙ্গেই তৃণমূলে যোগ দিল বিজেপি সমর্থক আরও 300টি পরিবার। মঙ্গলবার বানারহাটের বিন্নাগুড়িতে অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক ও গৌতম দেবের উপস্থিতিতেই হল দলবদল। বিজেপিতে কাজ করতে না পারাতেই দলবদলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন উমেশ যাদব। जनगण ने मुझे जीता के यहाँ भेजा, मुझे काम करने काफ़ी परेशान हो रहा था, काम कर नहीं पा रहे थे हम लोग, तो इस सोच के मैं सोचा जनगण के जान साल में जाऊँ क्या करूँ देखूँगा। जनगण फिर बोले भाई आप वोट लेने आ गए, मुझे वोट काम कौन करेगा, इसकी वजह से मैं काम के लेके मैं जानबूझ के मैं तेमो योगदान दिया। माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय जे रकम उन्नयनमूलक काज करेछे तार देखार पर तारा बुझते पारलो निश्चय जे आज के এইখানে আমরা তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো উপায় নাই। এরা জনপ্রতিনিধি না, এরা গেলে কোনো ফরক পড়বে না। আমাদের সংগঠন আরো নিচন তলে অনেক মজবুত আছে, আমার সংগঠন যায় না। ও গেলে কত লোক নিয়ে গেছে, যত মেম্বাররা গেছে কত লোক নিয়ে গেছে, লোক মেম্বাররা যাইতে পারে কিন্তু জনগণ যাবে না। এর আগে সোমবার শাসক দলে যোগ দেন বিজেপির জেলা সহসভাপতি ধরতিমোহন রায়। তারও আগে ডুয়ার্সে তৃণমূলে যোগ দেন গেরুয়া শিবিরের 27 জন নেতা ও কর্মী। এবার দল বদলালেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। বছর খুললেই জেলার পুরসভাগুলিতে ভোট হওয়ার কথা, বিজেপিতে পরপর এই ভাঙনের প্রভাব কি ভোটে পড়বে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। কয়েক লক্ষ টাকা খরচে মালদার চাঁচলের স্কুলে তৈরি হয়েছে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স, কিন্তু খেলাধুলার পরিবর্তে সেখানে এখন সবুজ সাথীর সাইকেলের গুদাম। ক্ষুব্ধ পড়ুয়া থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিশাল হলঘরের মধ্যে চলছে সাইকেল তৈরি, একপাশে ডাই করে রাখা কয়েকশো সাইকেল। দেখে কে বলবে এটা সাইকেল তৈরির কারখানা নয়, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স। মালদার চাঁচলে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন চত্বরে এই স্পোর্টস কমপ্লেক্স এখন সবুজ সাথী প্রকল্পের সাইকেলের গুদাম। সূত্রের খবর, রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে 3 বছর আগে 20 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই ইনডোর স্পোর্টস কমপ্লেক্স। অভিযোগ, উদ্বোধনের পর গত 2 বছর ধরে টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ ইনডোর গেমস হওয়ার পরিবর্তে স্পোর্টস কমপ্লেক্সে ডাই করে রাখা হয়েছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। গত 2 বছর ধরে সাইকেল তৈরি হচ্ছে, যারা ক্রীড়াপ্রেমী তারা খেলতে পারছে না, তো এটা একটা স্কুল প্রপার্টি, প্লাস এখানে তৈরি করা হয়েছে, তো এখানে স্টুডেন্ট তো খেলার একটা অধিকার আছে। গতবার এরকম সাইকেল সেটিং হয়েছিল এখানে, সাইকেল বিলিয়ে ছিল এখানে গোডাউন হিসাবে, এবারও হচ্ছে। যে উদ্দেশ্যে তৈরি করেছেন সেই উদ্দেশ্য সাধিত হলে আমরা খুশি হব। বিষয়টি জাস্ট শুনলাম, এখনো কেউ আমার নজরে আনেনি, তো বিডিও সাহেবের সাথে কথা বলে, স্কুলের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কারোরই অসুবিধা না হয়। স্পোর্টস কমপ্লেক্সে ফিরবে খেলাধুলোর পরিবেশ, প্রশ্ন চাঁচলবাসীর। করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। জমি দখলের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন, সেই আক্রোশে মা ও মেয়েকে লাঠিপেটা করার অভিযোগ উঠল কোচবিহারের মেকলিগঞ্জে। ভাইরাল হয়েছে একটি ভিডিও, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। ব্যস্ত রাস্তায় এক গৃহবধূকে ঘিরে নির্মমভাবে লাঠিপেটা করছেন কয়েকজন মহিলা, এলোপাথারি মার আর্তনাদ করছেন মহিলা। মঙ্গলবার কোচবিহারের মেখলিগঞ্জ থানার জামালদহে মা মেয়ের ওপর হামলার এই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। মঙ্গলবার রাতেই জামালদহ পুলিশ ক্যাম্পে অভিযোগ জানান আক্রান্ত গৃহবধূ ও তার মেয়ে। অভিযোগপত্রে গৃহবধূ দাবি করেছেন তাদের পারিবারিক জমি জোর করে দখল করে নিয়েছেন প্রতিবেশী। এই নিয়ে আইনি পদক্ষেপ করার আক্রোশেই হামলা হয়েছে। বাড়িতে ছিলাম, সবাই মিলে লাঠি নিয়ে রাস্তায় আসে, আর আমার রাস্তা দিয়ে বাড়ি আসছিল, তখন সবাই মিলে মারছে, সবাইকে আমাকে ধরে আমার মাথার মধ্যে মারছে, সব গায়েটাই মারছে, সবাই মিলে আমার সাথে শ্লীলতাহানিরও চেষ্টা করছে সবাই মিলে। মঙ্গলবার রাতে পুলিশ ক্যাম্পে নালিশ করার পরে বুধবার সকালে মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন মা ও মেয়ে। গোটা বিষয়টি নিয়ে অভিযুক্ত পক্ষের কেবি প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তাদের পাল্টা অভিযোগ, তাদের ওপরেই নাকি হামলা চালিয়েছেন গৃহবধূ ও তার মেয়ে। সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।